মাধব কুঞ্জ বিহারি। গোপীজন বল্লভ গিরিবর ধারি, গোপীজন বল্লভ গিরিবর ধারি, নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বন ছি যমুনা তীর বন ছি জয় রাধা বিহারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি হরে, হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ, নিতাই গৌর হরিব 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 গৌর হরিব, শ্রী শ্রী রাধা মাধব অস্ত সখী শ্রীমন মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি জয়, প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়, ইস্কন গুরুবৃন্দ কি জয়, অনন্ত গৌড়ী বৈষ্ণববৃন্দ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রমানন্দে একসাথে মঙ্গলাচরণ। হরে কৃষ্ণ, সাউন্ডটা একটু একটু বাড়া অল্প, সবাই হাত জড়ো করুন একসাথে,
ॐ अज्ञानातिमीरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामीन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोविष्टं स्थापितं येन भूतले रूपः कदा मह्यं ददाति स्व वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगणरघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणा ललिता श्रीवृषाकन्वितांश्च हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशा गोपिका कन्त राधाकन्त नमस्तुते तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः नमो महावदन्याय कृष्णप्रेमाप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गौरद्विषे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मूकं करोति वाचालं पङ्गुं लङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकस्वामीनिति नामिने नमः आचार्यपादाय नितायि कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे हरे कृष्ण उपस्थित समस्त गौर भक्तवृन्देर श्री चरणकमल आमे सरस्वत प्रणाम जे समस्त भक्तरा अनलाइनेओ देखछेन আপনাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম আপনাদের কৃপা ভিক্ষা চাইছি যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই ভগবান কৃষ্ণচন্দ্রের শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে সেই জন্য আজ থেকে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ
ক্লাস আয়োজন করেছেন আমাদের প্রভুরা। তো আমাকে আদেশ দিয়েছেন আজকের কিছু বলার জন্য। চেষ্টা করব আজকের বিষয়, ওনারা অনেকগুলো বিষয় ঠিক করেছেন আর আমাকে কৃষ্ণ সুদামা সেই সম্বন্ধে বলার জন্য আদেশ করা হয়েছে। আমি চেষ্টা করছি। সবাই বলুন হরে কৃষ্ণ। অনেকে বলছেন না, তো আমি যতবার ক্লাসে হরে কৃষ্ণ বলবো আপনারা সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবেন, কারণ এই কলিযুগে ভগবানকে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে শ্রবণ কীর্তন, সবচাইতে শক্তিশালী। মায়া এটা ভালো করে জানে এবং ওই সময় মায়া সবচাইতে বেশি আমাদেরকে আক্রমণ করে। দেখবেন যখনই জপ করতে বসবেন ওই সময় মায়া আক্রমণ করে, যাতে আপনি হয় ঘুমিয়ে পড়বেন বা মনটা অন্যমনস্ক হয়ে যাবে। জপ শেষ, আপনার ঘুমও শেষ, এটা প্রায় হয়ে থাকে। ক্লাসে বসছেন ঘুম পাবে, ক্লাস শেষ শ্রীমদ ভাগবতম কি ঘুমও শেষ। সেই জন্য বিশেষ করে শ্রবণ কীর্তনের সময় আর একটু বেশি করে আমাদেরকে সতর্ক থাকতে হয়। সেই জন্য আমি হরে কৃষ্ণ বলবো, তাহলে আপনারা একটু জেগে থাকবেন আর আপনার পাশে যিনি আছেন, যিনি আপনাদের শ্রীমুখ থেকে হরে কৃষ্ণ শুনছেন, ওনারা ঘুম ঘুম ভাবটা কমপক্ষে এক মিনিটের জন্য হলেও কেটে যাবে। তারপরে কী হবে আমরা কেউ জানি না। বলুন হরে কৃষ্ণ। প্রভুপাদের সংস্পর্শে আসার একটি কারণ আছে আমাদের। একবার চিন্তা করে দেখুন, কেন ইসকনে যোগদান করেছেন, তা কি কারণ? পাঁচ বছর আগে, দশ বছর আগে, দুই দিন আগে বা পঞ্চাশ বছর আগে যে উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে যোগদান করেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে প্রভুপাদের সংস্পর্শে এসেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দৃপ্ত কণ্ঠে বলতে পারবো যে উদ্দেশ্যে ইসকনে এসেছিলাম আজও আমার উদ্দেশ্য একই? এবং কতটা ওই মনোভাবে আমরা ধীর স্থির আছি আর কতটা বিপদগামী হয়ে গেছি আমরা? আজকের যে আমাদের ভগবত ভক্তি, এটা কতটা আনুষ্ঠানিক আর কতটা হৃদয় দিয়ে আমরা চাই, আমরা ভক্তি জীবন ভালোবাসি, সেই জন্য আমরা ভক্তি জীবন করছি, এইটা আমাদের সবাইকে একটু পর্যালোচনা করা দরকার। আমরা অবাকই হব যদি একটু পর্যালোচনা করি। যেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম ইসকনে যোগদান করব, কি উদ্দেশ্য নিয়ে ইসকনে যোগদান করব, আর আজকের আমাদের কি মনোভাব? মুখে বলে কোনো কাজ হয় না, ব্যবহারের মাধ্যম দিয়েই ওটা প্রকাশিত হয় যে উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে যোগদান করেছি, সেই উদ্দেশ্য এখনো ওই উদ্দেশ্যে আমরা ধীর আছি কিনা, স্থির আছি কিনা। মহারাজ পরীক্ষিতকে দেখুন, দশম স্কন্ধে শুরু হয়ে গেছে, দশম স্কন্ধের প্রায় শেষের দিকে আজকের আমরা আলোচনা করব। দশম স্কন্ধের আশি অধ্যায় এবং একাশি অধ্যায়, দশম স্কন্ধের নব্বইটি অধ্যায় একদম শেষের দিকে। তার মানে কি? আর বেশি সময় নেই পরীক্ষিত মহারাজের, দ্বাদশ স্কন্ধ শেষ হবে, তারপরেই উনার শরীর ত্যাগ করতে হবে, সেইটা পরীক্ষিত মহারাজ ভালো করে জানেন। কিন্তু আনন্দিত চিত্তে, আবার বলছি আনন্দিত চিত্তে, যেই উদ্দেশ্য নিয়ে উনি ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করেছিলেন জীবনের প্রারম্ভে,
জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরীক্ষিত মহারাজের মনোভাব একই ছিল, বিন্দুমাত্র বিচলিত না। আমাদের তো মন খারাপ হলে আমরা আজকে জপ করতে মন বসে না, কেন মন খারাপ হয়েছে? ওই প্রভু আমাকে বকা দিয়েছে যে আজকে আমার জপে মন বসে না। মৃত্যুর সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করার জন্য কতটা উৎসাহ উদ্দীপনা পরীক্ষিত মহারাজের জীবনে, এবং এই যে প্রশংসনীয় মনোভাব যা গুণ পরীক্ষিত মহারাজের মধ্যে রয়েছে, আজও আমরা ভক্তরা আনন্দিত চিত্তে সেটা আলোচনা করেন। এবং বিশেষ করে উনার গুরুদেব সুখদেব গোস্বামী নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করেছেন এরকম একজন শিষ্য পেয়ে। উদাহরণস্বরূপ আমরা সবসময় শুনে আসছি শিষ্যরা গুরুদেবকে সম্মান করে, গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত যারা সত্যিকারের সৎগুরু যারা প্রকৃত, তারা কিন্তু প্রকৃত শিষ্যকে অনেক সম্মান করে। প্রভুপাদ এই মায়াপুরে বসে ক্রন্দন করেছিলেন ওনার শিষ্যদেরকে দেখে যে তোমরা হচ্ছে আমার গুরুদেবের প্রতিনিধি, গুরুদেব পাঠিয়েছেন আমাকে সাহায্য করার জন্য, তোমরা কত কষ্ট স্বীকার করে এই মায়াপুরে তোমরা আছো, সেরকম কোনো পরিকাঠামো নেই এখানে, না ভালো থাকার জায়গা, না ভালো প্রসাদ, না শুদ্ধ জল, কিচ্ছু নাই, কিন্তু তা সত্ত্বেও তোমরা সব কিছু ত্যাগ করে আমাকে সেবা করছো, আমি হচ্ছে তোমাদের প্রতি কৃতজ্ঞ। এই বলে প্রভুপাদ ক্রন্দন করেছিলেন এই মায়াপুর থামে। পরীক্ষিত মহারাজ ছিলেন ওই রকম একজন আদর্শ শিষ্য। আর সেই জন্য আজকে এই যে বিষয় ভাগবতম, প্রকৃতপক্ষে হ্যাঁ ভগবান কৃষ্ণের গুণ মহিমা, কিন্তু দেখবেন প্রত্যেকটি অধ্যায়ে কিভাবে পরীক্ষিত মহারাজের গুণমহিমা প্রকাশ করেছেন সুখদেব গোস্বামী বা ব্যাসদেব, ওই দিকটা আমরা একটু কম আলোচনা করি। পরীক্ষিত মহারাজের জন্যই কিন্তু আমরা ভাগবত পেলাম, যা ভগবানের থেকে অভিন্ন স্বরূপ। শ্রীমৎ ভাগবতের শেষ পর্যায়ে চলে এসেছে, তার মানে শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের 79 অধ্যায় পর্যন্ত পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন। ভগবানের জন্মলীলা, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলার শেষের দিকে, চিন্তা করুন দ্বারকা লীলার শেষের দিকে পরীক্ষিত মহারাজের এখন প্রশ্ন, কি প্রশ্ন? ভগবান জানি চন্যাপি মুকুন্দস্য মহাত্মনে বীর্যং অনন্ত বীর্যস্য শ্রোতুম ইচ্ছামি হে প্রভু। পরীক্ষিত মহারাজ বলছেন হে গুরুদেব, ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দের যে অনন্ত লীলা, তার অনন্য বীরত্বপূর্ণ লীলা আমি শুনতে চাই। বীরত্বপূর্ণ লীলা যেখানে ভগবান নিজের ঐশ্বর্য, নিজের শক্তি প্রকাশ করছেন, এইখানে এই শ্লোকের মধ্যেই কৃষ্ণই যে পরম পুরুষোত্তম ভগবান তা প্রকাশ করলেন পরীক্ষিত মহারাজ। আমরা যখন বীরত্ব শব্দটি শুনি আপনাদের কি মনে হয়? সাধারণ ভগবানের কথা বলছে না, এমনি যখন বীরত্বের কথা শুনি কি মনে হয় আমাদের? অনেক শক্তিশালী, অনেক, এটা অনেক মোটা, হাতের মাসল অনেক মোটা, অনেক প্রভাবশালী। কখনো মনে করেন যে বীরত্ব মানে অপরের সেবা করা, অপরের প্রশংসা করা, অপরের চরণ ধরে দেওয়া, অপরের সেবায় নিযুক্ত হওয়া, এটাকে বীরত্ব বলে? না। কিন্তু এইখানে পরীক্ষিত মহারাজ যখন 79 অধ্যায় শ্রবণ করার পরে ভগবানের বীরত্ব শুনতে চাইলেন, করুণাময় সুখদেব গোস্বামী ভগবানের এই দিকটা প্রকাশ করছেন যে ভগবান হচ্ছেন ভক্তের দাস,
এইভাবে ভগবান ওনার মহিমা প্রকাশ করছেন। ভগবান ভক্তের চরণামৃত মস্তকে ধারণ করেন, ভগবান ভক্তের চরণ ধৌত করে দেয়, তার নিজের খাটে বসিয়ে ভক্তের হাত ধরে গল্প করে। মনে আছে বন্ধু সেই দিনের কথা? কে বলবে? এই হচ্ছে ভগবানের বীরত্ব। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতের এই 80 অধ্যায় শুরু হয়, ভগবানের বীরত্ব প্রকাশ করছেন সুখদেব গোস্বামী। কেন? এইখানে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, শাবক ইয়া তস্য গুণান গৃহীতে। শ্রবণের সার্থকতা হচ্ছে ভগবানের লীলা মহিমা, ভক্তের লীলা মহিমা শ্রবণ করার মাধ্যমে। অক্ষ্মাদলম দর্শনামি, আখির চোখের সার্থকতা হচ্ছে ভক্তকে ভগবানকে দর্শন করে। হাতের সার্থকতা হচ্ছে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া। এইভাবে সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ উভয়ে এই দেহের বিভিন্ন অঙ্গের সার্থকতা কখন প্রকাশিত হয়? যখন ভগবান এবং ভক্তের সেবাতে আমরা নিযুক্ত হই, সেইভাবেই সার্থকতা অর্জন হয়। প্রশ্ন করার মাধ্যম দিয়ে জিহ্বার সার্থকতা, দৈনন্দিন আমাদের একটু বিবেচনা করা উচিত, আজকের কতটা সার্থকতা আমরা অর্জন করলাম? বৈষ্ণব সেবা করে বৈষ্ণবের গুণমহিমা প্রকাশ করে, না বৈষ্ণবের নিন্দা করে অপকর্ম করে আমরা আমাদের জীবনটাকে সার্থক করলাম, না বানচাল করলাম? অনেক সাবধান। মানব জীবন এমনই একটা জীবন, স্বর্গের দেবতারাও এই মানব জীবন পাওয়ার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করে। ভাগবতের বর্ণনা, পঞ্চম স্কন্ধের বর্ণনা, যে দেবতারা অধীর আগ্রহে অপেক্ষা করে। কেন? কারণ এই মানব জীবনের মাধ্যমে ভগবানকে পাওয়া খুব সহজ। মানব জীবনের যে বিভিন্ন অঙ্গ রয়েছে সেগুলোর সার্থকতা পাওয়া খুব সহজ। আজ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ এবং আমাদের পরমার্থ গুরুবর্গের আশীর্বাদে আমরা অতি সহজেই সেই সার্থকতা আমরা লাভ করতে পারি। বলুন হরে কৃষ্ণ। ধন্যবাদ। সুখদেব গোস্বামী ভগবানের অনন্ত শক্তির কথা উনি বর্ণনা করতে লাগলেন। কৃষ্ণ স্যাসিত সখা কশ্চিত ব্রহ্মণ ব্রহ্মবিত্তমা বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রসন্নাত্মা জিতেন্দ্রিয়। যে ভগবান কৃষ্ণের এক অপ্রাকৃত দিব্য ব্রাহ্মণ বন্ধু ছিল, এই জড়জগতের প্রতি তার কোনো আসক্তি ছিল না। বিরক্ত দুই প্রকার, সব কিছু থেকেও সব কিছুর প্রতি অনাসক্ত, আর কিচ্ছু নেই আর কোনো আসক্তিও নেই। অনেকের মনে কি হয়, কিছু নেই চাই, ইনার কিছু নেই ভাই আমি চাইও না, আমার লাগবে না। কেন? প্রশান্ত আত্মা, উনি কৃষ্ণকেন্দ্রিক জীবনে পূর্ণরূপে খুশি, কোনো কিছুর অভাব উনি বোধ করেন না। এই হচ্ছে সুধামা। ইন্দ্রিয়গুলি পূর্ণরূপে নিয়ন্ত্রণ, প্রশান্ত আত্মা, ভগবানের প্রিয় বন্ধু বিরক্ত। এইভাবে সুখদেব গোস্বামী ভগবান কৃষ্ণের পরম বন্ধু সুদামার বিবরণ উনি শুরু করলেন। গৃহস্থ ভক্ত ছিলেন, কোনো
সন্তানাতে ছিল বলে ভাগবতের বর্ণনা তো পাওয়া যায় না, যাই না অন্য কোথাও আছে কিনা, কিচ্ছু ছিল না। কিন্তু কোনো কিছুর অভাব বোধ করেনি উনার স্ত্রী, প্রকৃত অর্থে পতিপ্রথা। যতটুকু পেতেন বেশিরভাগটাই ওনার স্বামীকে দিয়ে দিতেন, আর যতটুকু পেতেন মানে একদম সামান্য, মানে যতটুকু না গ্রহণ করলে শরীরই থাকবে না ঠিক ততটুকু। জাগতিক দিক দিয়ে এর থেকে গরিব আর হতে পারে না। স্ত্রী ক্ষুধায় অবসন্ন হয়ে থাকতেন, আর সুদামা বিপ্রের দেহাত্ম বুদ্ধি ছিল না, একটুখানি পেলে তো খেলো, নেই তো নেই, কোনো দাবি নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, পূর্ণরূপে শান্ত। তো একদিন একটু ভয়ে সুদামা বিপ্রের স্ত্রী সুদামার কাছে গিয়ে অত্যন্ত বিনম্র চিত্তে বলছেন, কেন দুঃখ এবং ভয়? দুঃখ এই কারণে, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বর্ণনা করছেন, দুঃখ এই কারণে যে আমার সামনে আমার স্বামী রয়েছেন আর আমি ঠিকমতো সেবা করতে পারছি না। ভয় এই কারণে যে আমি এই কথাটা যে স্বামীকে বলবো, স্বামীর এটা পছন্দ না হতে পারে। তা সত্ত্বেও অনেক সাহস করে ভয়ভীত চিত্তে ওনার স্বামীকে বললেন যে প্রভু, আপনার মুখেই শুনেছি আপনার বন্ধুর কথা, আর আপনার বন্ধু তো সাধারণ কেউ নয়, উনি লক্ষ্মীপতি, উনি অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান, উনি দ্বারকাতে বাস করছেন, উনি তো, ওনার কাছে একটু গেলে হয় না? এইভাবে বিভিন্ন যুক্তি দিয়ে ওনার স্ত্রী ওনাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি যাও না একবার দ্বারকাতে। যে কিভাবে ভগবান কৃষ্ণ সব সময় উন্মুখ হয়ে থাকে ভক্তকে সেবা করার জন্য, ভক্তের পাশে থাকার জন্য। সুখদেব গোস্বামী ওনার সুদামা বিপ্রের পত্নীর এই মনোভাবটি অনেকগুলি শ্লোকে উনি বর্ণনা করেছেন। অয়ম হি পরমালাভ উত্তম শ্লোক দর্শনে, দুটি মনোভাব এখানে বর্ণনা করা, একটি হচ্ছে স্ত্রীর মনোভাব, একটি হচ্ছে সুদামা বিপ্রের মনোভাব। স্ত্রীর মনোভাব হচ্ছে তোমার বন্ধু হচ্ছে লক্ষ্মীপতি, দেখো তোমার অবস্থা, আমি আমার জন্য বলছি না, কিন্তু তোমার দুঃখ দেখে আমার অনেক কষ্ট হয়। সুদামা বিপ্র বলছে, আমার তো কোনো কষ্টই নেই, আমি তো আনন্দে আছি, তুমি কি বলছো? কিন্তু স্ত্রী যখন বারবার বলছে বারবার বলছে, তখন সুদামা বিপ্রের মনে একটা চিন্তা আসলো যে অয়ম হি পরমালাভ উত্তম শ্লোক দর্শন। আরে, মানব জীবনের চরম সার্থকতা হচ্ছে ভগবানকে দর্শন করা, এটি একটি সুযোগ। আমার স্ত্রী আমাকে উৎসাহ দিচ্ছে ভগবানকে দর্শন করার জন্য, আর কি কি বলছে ওগুলো এক বিন্দু মাত্র প্রাধান্য দেয়নি সুদামা। দেখুন, যে যা শুনতে চায় সেটাই শুনে, কিন্তু আমরা শাস্ত্র পড়ি যেটাই আমাদের পছন্দ ওইটাই আমরা সবাইকে বলে বেড়াই,
যেটা আমাদের পছন্দ না, যেটা আমাদের স্বার্থে আঘাত করছে, ওই শ্লোকগুলো বলি না কিন্তু, রাইট? এইখানে সুদামা বিপ্র ওনার স্ত্রী কি বলছে, বিন্দু মাত্র ধ্যান নেই, কিন্তু এই যে তোমার বন্ধু ওখানে আছে, তুমি একবার যেতে পারো না? আরে এইটি হচ্ছে জীবনের সার্থকতা। ভগবান কৃষ্ণকে একবার যদি আরেকবার দেখতে পারি, বলুন হরে কৃষ্ণ। আমি কোথায় ক্লাস দিচ্ছিলাম, গীতা ভবনে, দুই দিন আগে আমতার ভক্তবৃন্দরা এসেছিলেন। আমি দেখছি এই গুণটা, আমি আজকের ক্লাসেও দেখলাম, সেই জন্য একটু বলছি, আমি এই গুণটি মানে শুধু ভক্তের মধ্যেই সম্ভব। ক্লাসের সময় কেউ কেউ ঘুমিয়ে যায়, লক্ষ্য করে দেখবেন, আমি তো এখানে বসে যে আমি আপনাদের দেখতে পাচ্ছি, যখন কেউ ঘুমায় এবং আমরা যখন হরে কৃষ্ণ বলি, হয় হটা বাদ যাবে, রেটা বাদ যাবে, হরেটা বাদ যাবে, কৃষ্ণটা হবে, কেউ ঘুমাচ্ছে তো, কিন্তু ভক্তরা দেখছি ও ঘুমাচ্ছে, কিন্তু যখন হরে কৃষ্ণ হ থেকেই শুরু করছে, এটা কী করে সম্ভব? আমি যাই না, ওই একদিন প্রভু ঘুমাচ্ছিলেন, আমি ওনার দিকে তাকে আমি হরে কৃষ্ণ বললাম, যেই বললাম হরে কৃষ্ণ উনি হ থেকে বলছে, বলুন হরে কৃষ্ণ। ওনার স্ত্রীকে বলছে, আমি না তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমার প্রভুকে দেখার জন্য আমাকে অনুপ্রাণিত করছো, তুমি তো জানো যে কৃষ্ণ আমার বন্ধু, আমার ভগবান, উনি আমার প্রভু, কিন্তু উনি আমার পরম বন্ধু, খালি হাতে যেতে নেই, তো তুমি কি কিছু ব্যবস্থা করতে পারবে? কেন বললো ব্যবস্থা করতে পারবে? কারণ ঘরে কিচ্ছু ছিল না, ঘরে বিন্দু মাত্র শস্য নেই যে কিছু তৈরি করে ভগবানের জন্য পাঠাবে। সুদামা বিপ্রের স্ত্রী বেরিয়ে গেলেন বাইরে একটি ভক্তের বাড়িতে, ভিক্ষা করে চার মুঠি চিড়া, চিড়া অকল্পনীয় দরিদ্রতা, চার মুঠো চিড়া নিয়ে একটি ছিঁড়া কাপড়ে, নোংরা ছিঁড়া কাপড়ে খুব সুন্দর করে সযত্নে ওনার স্ত্রী সুদামাকে দিলেন। একজন ভক্ত সেবা করে তার সাধ্যের মতো সাধ্য থেকে বেরিয়ে গিয়েও সে চেষ্টা করে, সুদামা বিপ্র এবং সুদামা বিপ্রের স্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা ছিল চার মুঠো চিড়া। চিন্তা করুন, আমার মনে হয় না, সাউন্ড কি হচ্ছে? হরি বল, আমাদের মধ্যে এইখানে কেউ নেই যে এরকম গরিব, আমার জীবনে দেখিনি, যে তার সর্বোচ্চ মাত্র চার মুঠো চিড়া, সেই চার মুঠো চিড়া নিয়ে আনন্দিত চিত্তে সুদামা বিপ্র দ্বারকার দিকে যেতে লাগলেন, যে আমার প্রভুকে আমি দেখব। এবং সে পুরানো দিনের কথা, ভগবান কৃষ্ণের সাথে তার যে লীলা, একদিকে সেগুলো স্মরণ করছে, আরেক দিকে নিজের দিকে তাকাচ্ছে সুদামা, ছিড়া কাপড় আমাকে ঢুকতে দেবে, দ্বারকাতে আমাকে ঢুকতে দেবে? বিশ্বনাথ চক্রবর্তী পাদ এবং শ্রীধর স্বামী এই বিষয়ে খুব গভীরভাবে আলোচনা করেছেন, যে সুদামা বিপ্র ভাবছে কে কে ভাববে আমাকে, আমাকে আদৌ ঢুকতে দেবে কিনা, কি হবে, কিন্তু ভগবানকে দেখার যে তীব্র বাসনা তার কাছে, এই সমস্ত ভয়, এই সমস্ত প্রতিবন্ধকতা খুব ছোট্ট। যখন আপনার হৃদয় থেকে কারুকে চাইবেন, কিছু চাইবেন, সেই তীব্র বাসনার কাছে প্রতিবন্ধকতা কিছুই না, কিচ্ছু না। যারা ভালো ভক্ত হতে চায়, যারা ভালো জপ করতে চায়,
এই আপাত দৃষ্টিতে তথাকথিত অজুহাত, তথাকথিত প্রতিবন্ধকতা কেবলমাত্র অজুহাত, আর কিচ্ছু না। আমরা বানিয়ে বানিয়ে অজুহাত করি, ভালো ভক্ত হচ্ছে না কেন, এই জন্য, ওর জন্য, এর জন্য, ওর জন্য। সুদামাকে দেখুন, দ্বারকা পুরীতে প্রবেশ করছেন, এইভাবে প্রবেশ করব, আমাকে ঢুকতে দেবে, কে কি বলবে? তারপরে ভাবছে, আরে আমি তো আমার প্রভুকে দর্শন করব। কে কি ভাবছে, কে কি বলছে, ওদের ব্যাপার, আমি আমার প্রভুকে দর্শন করব। তীব্র বাসনা নিয়ে উনি দ্বারকাতে, তো এইখানে বর্ণনা, তিনটে গেট পেরিয়েছে সুদামা। ভগবানের বিশেষ আশীর্বাদ, আপনারা জানেন কৃষ্ণ দ্বারকাতে 16,108 ভগবান কৃষ্ণের নিজস্ব রাজপ্রাসাদ ছিল। সুদামা কিন্তু জানতই না কোনটা কার প্রাসাদ, ভগবান কৃষ্ণ কোথায় আছে, কোন মহিষীর সাথে আছে, কোন রানীর সাথে আছে, কিচ্ছু জানে না। ভগবানের ইচ্ছায় সুদামার অহৈতুকি, উনার যে ভগবানের ভক্তের যে শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ করার জন্য ভগবান কৃষ্ণ এমন কিছু করলেন যে উনি একদম যেখানে ভগবান কৃষ্ণ রুক্মিণীর সাথে যেই প্রাসাদে আছে ওই ঘরের সামনেই এসে হাজির। ওই সময় ভগবান কৃষ্ণ বিছানায় উনি বসে বসে রুক্মিণী দেবীর সাথে কিছু কথা আদান প্রদান করছিলেন। সুদামা বিপ্র ওইখানে আসার সাথে সাথে কৃষ্ণ যেইখানে বসেছিলেন সরাসরি উনি ওখানে দেখতে পারলেন সুদামা বিপ্র ওখানে। কিছুক্ষণ আগে কিন্তু কেউ কেউ, কোনো কোনো দ্বারকাবাসী আচার্যদের টিকা অনুযায়ী কিছু অপমানও কিন্তু সহ্য করতে হয়েছে সুদামাকে। কিন্তু সুদামা ওই অপমানকে বিন্দু মাত্র গায়ে লাগায়নি। ভগবত ভক্তি করতে গেলে কিন্তু অনেক মান অপমান সহ্য করতে হবে। কি শব্দ ব্যবহার করলাম আমি, কি শব্দ, কি সহ্য করতে হবে, আরেকবার, মানও সহ্য করতে হবে, অপমানও সহ্য করতে হবে। কিন্তু আমার মাথায় কি, আমাদের কি ঢুকে কি, শুধু অপমান সহ্য করতে হবে, মান যে সহ্য করতে হবে, সম্মানও যে সহ্য করতে, সেটা কিন্তু ঢুকে না। আমি বলছি মান অপমান সহ্য করতে হবে, আমাদের মাথায় কি ঢুকে, অপমান সহ্য করতে হবে। তার মানে কেউ যখন আমাদের প্রশংসা করে তখনও বিনম্র চিত্তে গোবিন্দের চরণেই থাকতে হয়, গুরুদেবের চরণেই থাকতে হয়, কোনো অপমানকে গায়ে লাগায়নি সুদামা। ভগবান কৃষ্ণ উনার বিছানা থেকে, পালঙ্ক থেকে সুদামাকে দেখে দৌড়ে এসেছে, কারুকে কিছু না বলে। এদিকে রুক্মিণী দেবী অন্যান্য সেবিকারা, কি হলো হঠাৎ করে, আপনাদের নিশ্চয় হয়েছে জীবনে কখনো কখনো এমন কারুকে দেখেছেন যাকে দেখে পাগল। আমি দেখেছি যখন গুরুদেব এখানে আসেন অনেকদিন পরে, যখন গুরুমার যেখানে আসেন, ভক্তদের মনোভাব কেমন হয়, গোপিকাদের মন কেমন ছিল যখন হচ্ছে কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে, ঠিক তদ্রূপ কৃষ্ণ যখন দূর থেকে সুদামাকে দেখছে উনার রাজপ্রাসাদ থেকে, রুক্মিণী দেবীকে ত্যাগ করে, রাজপ্রাসাদ ত্যাগ করে দৌড়ে গিয়ে সুদামাকে একদম দৃঢ় আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন করে ক্রন্দন করতে লাগলেন ভগবান কৃষ্ণ। কিছুক্ষণ আগে যাকে অপমান করেছে কেউ কেউ, যার মহিমা বুঝতে পারেনি দ্বারকাবাসী, আজ সেই সুদামা বিপ্রকে জড়িয়ে ধরে কৃষ্ণ ক্রন্দন করছেন, হে আমার প্রাণের বন্ধু, হে আমার প্রাণের বন্ধু, তুমি এতদিন কোথায় ছিলে? ভগবান কৃষ্ণের এমন মনোভাব যেন প্রাণ ফিরে পেয়েছে তার ঘনিষ্ঠতম বন্ধুকে পেয়ে। মনে হচ্ছে নিজের
আত্মীয় নিজের বন্ধু, দ্বারকাবাসী স্তম্ভিত হলেন। দ্বারকাবাসী ভাবছে কৃষ্ণ এমন করে আলিঙ্গন করেছে যেন কৃষ্ণ বলরামকে আলিঙ্গন করছে, এটা দ্বারকাবাসীর মনোভাব। আরে যাকে কিছুক্ষণ আগে আমরা বলছি এ কোথা থেকে আসলো, আবার এরকম ছিঁড়া কাপড় টাপড় পরে দ্বারকায় চলে এসে কে? এখন তারা দেখছে যে ভগবান কৃষ্ণ বলরামকে পেয়ে যেরকম আনন্দ, সুদামাকে পেয়ে ওই রকম আনন্দ। ভগবান কৃষ্ণচন্দ্র কি, এই হচ্ছে ভগবানের মহিমা। ভগবানের শক্তি দেখতে চেয়েছিল না পরীক্ষিত মহারাজ, এখন প্রকাশ করছে সুখদেব গোস্বামী ভগবানের মহিমা। ভগবান কৃষ্ণ এইভাবে জড়িয়ে ধরে কিছুক্ষণ ক্রন্দনের পরে উনাকে নিয়ে এসেছে, নিজের পালঙ্কে বসিয়েছে, যেই স্থান রুক্মিণীর সেই স্থানে সুদামা বিপ্রকে ওইখানে বসিয়ে ওনাকে বসিয়ে ওনার চরণ ধৌত করছেন ভগবান কৃষ্ণ। সুদামা কিন্তু জানে যে আমাকে আলিঙ্গন করছে উনি দেবাদিদেব, উনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। বলুন হরে কৃষ্ণ। চরণ ধৌত করে সেই চরণামৃত উনি ভগবান কৃষ্ণ ওনার মস্তকে ধারণ করলেন, অনেক সেবা যত্ন করেছেন। ভগবান কৃষ্ণ যার চরণ ধৌত করছে ওখানে কি কেউ নেই? সাউন্ডের ওখানে কেউ নেই? রুক্মিণী দেবী ভগবান কৃষ্ণের উনার প্রভুর এই কার্যকলাপ দেখে উনি একটি পাখা নিয়ে সুদামা বিপ্রকে হাওয়া করতে শুরু করছে। আরে আমার প্রভু যার সেবা করছে আমার কি এরকম দাঁড়ানো উচিত? না, ইনি তো আমার প্রভু, প্রভু যাকে সেবা করে আমার তো সেবা করা উচিত। তো রুক্মিণী দেবী তখন হাওয়া করছে সুদামাকে, বিভিন্নভাবে সেবা করে মধুর বাক্যে তার প্রশংসা করতে লাগলেন ভগবান কৃষ্ণ। এইবারে পুজো হয়ে গেল, প্রশংসা হয়ে গেল, গাভীদান হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, দুইজন বন্ধু যখন একসাথে বসে তখন পুরনো দিনের কথা কিছু আলোচনা হয়। কিভাবে আলোচনা করছে কৃষ্ণ, আগে হাত ধরেছে সুদামার, হাত ধরে বলছে বন্ধু মনে আছে তুমি আর আমি কিভাবে সন্দীপনী মনির আশ্রমে আমরা দিন কাটিয়েছিলাম? এই বর্ণনা থেকে বোঝা যায় যে গুরুকুলে যখন ছিলেন কৃষ্ণ, সুদামা ছিল অন্যতম ঘনিষ্ঠতম বন্ধু কৃষ্ণের। পুরনো দিনের কথা স্মৃতিচারণ করছেন ভগবান কৃষ্ণ। যে কিভাবে একবার গুরুপত্নী কচিৎ গুরুকুলে বাসম ব্রহ্মণ স্মরণীয় নৌয়তা, তোমার কি মনে পড়ে সেই দিনের কথা যেই দিনকার একবার গুরুপত্নী আমাদেরকে আদেশ দিয়েছিলেন কিছু জঙ্গল থেকে কিছু কাঠ কুড়ানোর জন্য, জ্বালানি কাঠ,
ভগবানকে পাঠাচ্ছে জ্বালানি কাঠ আনার জন্য জঙ্গলে, আর তুই বন্ধু সুদামা এবং কৃষ্ণ জঙ্গলে গিয়েছে কাঠ কুড়ানোর জন্য। সেটা ছিল শীতকাল। সাধারণত শীতকালে বৃষ্টি হয় কি হয় না? সাধারণত হয় না। কিন্তু ভগবান কৃষ্ণ এবং সুদামা বিপ্র কাঠ কুড়ানোর জন্য যখন জঙ্গলে গেলেন, হঠাৎ করে শীতকালে ঘন অন্ধকার হয়ে গেল এবং বিদ্যুৎ সহ বৃষ্টি হতে লাগলো, এবং ওই জায়গাটা পুরো জলে বন্যার মতো হয়ে গেল জঙ্গলে। দুইজনের মাথায় কিন্তু কাঠ, তারা যদি চাইতেন কাঠটা ফেলে দিতে পারতেন, কিন্তু গুরুদেবের সেবার জন্য কাঠ ফেলতে পারছেন না। এক হাত দিয়ে কাঠ আর এক হাত দিয়ে দুইজনে দুইজনের হাত ধরে আছে, কোন দিক দিয়ে যে জঙ্গল থেকে বেরিয়ে যাবে বুঝতে পারছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। কৃষ্ণ এবং সুদামা দুইজনে দুইজনের হাত ধরে সারা রাত ব্যাপী মাথায় কাঠ নিয়ে দাঁড়িয়ে আছে জলে। অদ্ভুত লীলা। ভগবান কৃষ্ণ কিন্তু মুহূর্তের জন্য সুদামার হাত ছাড়েনি, সুদামাও কিন্তু কৃষ্ণের হাত ছাড়েনি। মাথায় হচ্ছে কাঠ, জল এতটুকু, জঙ্গলে গভীর অন্ধকার। সারা রাত সন্দীপনী মুনি এবং ওনার স্ত্রী ওনারাও কিন্তু বিশ্রাম করতে পারেননি। কেন? যে কৃষ্ণ এবং সুদামাকে পাঠালে তুমি, সন্দীপনী স্ত্রীকে বলছে, এখন কি হবে? সকালবেলা যখন একটু আলো হয়েছে, তখন সন্দীপনী মুনি কিছু লোককে পাঠিয়ে কৃষ্ণ এবং সুদামাকে ওই অবস্থায় উদ্ধার করে। মনে পড়ে সেই দিনের কথা বলছেন, এই লীলা অনেকক্ষণ ধরে চলেছে, কিন্তু আমরা তো 2 মিনিটে শেষ করে দিলাম। আমি ঘড়ির দিকেও তাকাচ্ছি, তো সেই জন্য দৌড়াচ্ছি একটু, পরে আপনারা পড়ে নেবেন। ইস্কনের যে প্রভুপাদের যে শ্রীমৎ ভাগবতম 80 আর 81 অধ্যায়, বলার পরে কৃষ্ণ বারবার ওই সুদামার যে আচলে কি একটা বাধা আছে ওর দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। এইখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদ এবং শ্রীধর স্বামী কৃষ্ণ এবং সুদামার মনের ভাব ব্যক্ত করেছেন। কৃষ্ণ তাকাচ্ছে, যখনই এখানে তাকাচ্ছে সুদামা এরকম করছে যাতে বেঁচে নজর না পড়ে। কৃষ্ণ মনে মনে বলছে আর সুদামা মনে মনে বলছে যে বন্ধু, আমার জন্য যেটা নিয়ে এসেছ তুমি কি ভুলে গেছো নাকি? আমি তো ভুলি নাই, আমাকে দাও। দ্বারকাতে প্রবেশ করে কৃষ্ণের ঐশ্বর্য দেখেছে সুদামা, 4 মুঠো চিড়া, তাও আবার কতদিন হয়ে গেছে। আপনারা কি ভাবছেন এটা ইস্কনের চিড়া না? ইস্কনের ভক্তরা যখন চিড়া কোথায় নিয়ে যায়, ঘিতে ভেজে কাজু বাদাম কিশমিশ দিয়ে একদম সুন্দর করে পাত্রে প্যাকেট ট্যাকেট করে আমরা এখানে ওখানে নিয়ে যাই, ওটা ওইরকম ঘিয়ে ভাজা কাজু কিশমিশ দেওয়া না। এটা এরকম করে সুদামা বলছে, প্রভু এদিকে তুমি তাকিও না, এটা তোমার যোগ্য না, আমি দিতে পারবো না, কোনোভাবে আমি দিতে পারবো না। মনে মনে কথা হচ্ছে এরকম। তো রুক্মিণী দেবী এটা লক্ষ্য করছে, তো হচ্ছে দেখি কৃষ্ণ ওইদিকে তাকাচ্ছে সুদামা এদিকে করে, আবার কৃষ্ণ একটা কথা বলে আবার অন্য, আবার এরকম করে কি ব্যাপারটা। এই রকম কিছুক্ষণ হওয়ার পরে
কৃষ্ণ এখন মুখ থেকে বলছে যে তুমি আমার জন্য যে উপহার নিয়ে এসছ, তুমি বোঝার চেষ্টা করো যে আমার ভক্ত ক্ষুদ্রতম উপহারকে আমি খুব বড় বলে মনে করি, কিন্তু অভক্তের দ্বারা প্রচুর পরিমাণ নিবেদন আমাকে সন্তুষ্ট করতে পারে না। এই বলে সুদমার থেকে ওটা ছিনিয়ে নিয়েছে কৃষ্ণ জোর করে, কারণ সুদমা অনেক তীব্রভাবে প্রতিবাদ করছিলেন যে দয়া করে এটা আপনি গ্রহণ করবেন না, দয়া করে না। কিন্তু কৃষ্ণের কাছে সুদমা কি পারে ঝগড়া ঝাঁটি মারামারি করে কাড়াকাড়ি করে? তো পারে না। কৃষ্ণ যার থেকে ছিনিয়ে নিতে চায় কেউ ধরে রাখতে পারবে না। আর কৃষ্ণ যদি কাউকে কিছু দিতে চায় কোনো প্রতিবন্ধকতাই সেটা আটকাতে পারবে না, উনি সর্বশক্তিমান। কেড়ে নিয়েছে, একদম কেড়ে নিয়ে ওটা খুলেছে। তো চিন্তা করুন, ভগবান এই ক্ষুদ্র যে উপহার নিয়ে এসছেন, আমরা বলছি ক্ষুদ্র, সুখদেব গোস্বামী এইভাবে বর্ণনা করেছেন ক্ষুদ্র, কিন্তু ভগবান কৃষ্ণের মহিমা প্রকাশ করে সুখদেব গোস্বামী বলছেন এই পথটি পাওয়ার জন্য কৃষ্ণ লালায়িত। দেখা মাত্রই কৃষ্ণ অবাক হয়ে গেছে, এত সুন্দর তুমি জিনিস নিয়েছো আমার জন্য, আর তুমি লুকাচ্ছ সুদামা, তুমি এটা কি করে লুকাচ্ছিলে আমার থেকে এতক্ষণ ধরে? এক মুঠো কৃষ্ণ মুখে দিয়েছে অপ্রাকৃত আনন্দিত চিত্তে। একদিকে সুদামার লজ্জায় উনার মাথা হেঁট হয়ে গেছে, আর এদিকে কৃষ্ণ আনন্দিত চিত্তে সে এক মুঠা চিড়া গ্রহণ করেছে। তাকাতে পাচ্ছে না সুদামা কৃষ্ণের মুখের দিকে, তুমি এটা মুখে দিলে কি করে? যখন আরেকবার নিতে চায় তখন রুক্মিণী বলছেন বন্ধ করো তুমি, হে প্রভু ওই এক মুঠো চূড়া, এর মাধ্যমে এই ভৌতিক সংসারে একজন জাগতিক ঐশ্বর্য যতটুকু যা দরকার সব হয়ে গেছে, এর থেকে যদি আরেকবার তুমি আরেক মুঠো নাও তো আমাকে বিক্রি করে দেবে নাকি তুমি? এটা হচ্ছে রুক্মিণীর একটা মনোভাব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে রুক্মিণীর মনোভাব হচ্ছে তুমি কি একা সব খাবে নাকি, আমাদের জন্য কিছু রাখো। তো দুটি মনোভাব, এক রয়েছে তুমি যদি আরেকবার খাও আমি বিক্রি হয়ে যাব, তুমি আর খেও না। আরেকটি মনোভাব হচ্ছে তুমি তো ভক্তের প্রেম একটু আস্বাদন করলে, তুমি জানো না আমরা এখানে 16,108 জন আছি, আরও দাস দাসী আছে, যদি এক একটা করে দানাও দেয় তবুও পাবে না, তুমি এত কৃপণ কেন, একটু রাখো আমাদের জন্য। এই বলে রুক্মিণী ওটা ছিনিয়ে নিয়েছে। এইভাবে আমি আর এটা পড়ছি না, কারণ এটা অনেক লম্বা। ভগবান কৃষ্ণ সুদামাকে অনেক সেবা করেছেন, কিন্তু অদ্ভুত বিষয়, পত্নী যে উদ্দেশ্যে সুদামাকে দ্বারকাতে পাঠিয়েছে ওই ইচ্ছা সুদামা কখনো প্রকাশ করেনি, কিন্তু সুদামা যে উদ্দেশ্যে এসছে দ্বারকাতে তা পূর্ণরূপে আস্বাদন করেছেন। তারপরের দিন সুদামা চলে যাবে, সুদামাকে এগিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ কিছু দূর হাঁটলেন। দেখুন ভগবান কৃষ্ণের ব্যবহার, দেখুন ভগবান কৃষ্ণের ঐশ্বর্য, দেখুন রাজপ্রাসাদ থেকে ভগবান কৃষ্ণ সুদামার সাথে নেমে এলেন। কিছু দূর যাওয়ার পরে সুদামা বলছে প্রভু আপনি এখন দয়া করে ফিরে যান, আমি চলে যেতে পারি, আমি পথ জানি প্রভু। কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে, সুদামা চলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সুদামাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ওই স্থানে দাঁড়িয়েই
ভক্ত শুধু আমাকে দর্শন করছেন ভগবান কৃষ্ণ। সুদমা চলে যাচ্ছেন, কৃষ্ণের অনেক কষ্ট হচ্ছে। বন্ধু তুমি কিছুক্ষণের জন্য আসলে, তুমি চলে গেলে আমাকে ছেড়ে, তুমি কি আমার কষ্ট বুঝো না? এইদিকে সুদমা বিপ্র ভাবছেন যে আমার প্রভু কত দয়ালু, এই দিন দরিদ্রকে প্রভু কিভাবে আলিঙ্গন করলেন, কিভাবে ওনার পালঙ্কে বসালেন, আমার পদধৌত করলেন, আমাকে আলিঙ্গন করলেন যেন আমি একজন দেবতা। এটা সুদমার মনোভাব, যেন আমি একটা দেবতা। দ্বারকাবাসী কি ভেবেছিলেন, এমন আলিঙ্গন করছেন যেন বলরাম। এইভাবে সুদমা বিপ্র হাঁটতে 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 ওনার বাড়ির সামনে এসেছেন। ওনার বাড়ির সামনে এসে দেখছে কিছু চিনতে পাচ্ছে না, কি ব্যাপার, অনেকগুলো রাজপ্রাসাদ হয়ে গেছে, আর বাড়ি থেকে যারা বেরোচ্ছে তাদেরকে দেখে মনে হচ্ছে একদম স্বর্গের অপ্সরা, ঐশ্বর্যের মানে শেষ নেই। আমি কি ভুল জায়গায় আসলাম নাকি? ভগবান কৃষ্ণ কিন্তু সুদমাকে ওইভাবে গরিবে রেখে দিয়েছে, মানে আপাত দৃষ্টিতে। অপরদিকে সুদমা বিপ্রের স্ত্রী একটি ছিঁড়া কাঁথা, চিনেন কাঁথা, ছিঁড়া কাঁথার উপরে ঘুমাচ্ছিলেন রাত্রিবেলা। যখন ঘুম থেকে উঠে দেখে রাজপ্রাসাদে ঘুম থেকে উঠেছে, চারিদিকে দাস দাসী, কি ব্যাপার, আমি তো ছিঁড়া কাঁথায় ঘুমাচ্ছিলাম, ছিঁড়া কাঁথাটা গেল কোথায়? সুন্দর পালঙ্ক, দাস দাসী, মনি মুক্তাতে একদম ভরপুর। তৎক্ষণাৎ সুদমা বিপ্রের স্ত্রী বুঝতে পেরেছিলেন যে আমার প্রভু ওখানে গিয়েছিল তো দ্বারকাতে, এগুলো সব কৃষ্ণের লীলা। কিন্তু সুদমাকে পরিবর্তন করেনি, কিন্তু পত্নীকে ভগবান পরিবর্তন করে দিয়েছেন, তার রূপে ঐশ্বর্যে পুরো পরিবর্তন। তো কিছুক্ষণ সুদমাকে দাঁড়িয়ে শুধু ভাবছে, আমি কি পাগল হয়ে গেলাম নাকি, কোথায় আসলাম আমি? কিছুক্ষণ পরে একজন ভদ্র মহিলা দাস দাসী নিয়ে উপর থেকে নিচে নামছে। ইনি কে? চিনতে পারছে না নিজের স্ত্রীকে। দাস দাসী উনাকে বলছেন যে প্রভু উনি আপনার স্ত্রী। বুঝলেন, হতেই পারে না, আমার স্ত্রীকে আমি চিনব না, এটা হতেই পারে না। চক্রবর্তী পাদ বর্ণনা করছেন কখন চিনতে পারল, যখন মাতাজি এসে সুদমার হাত ধরেছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, অন্য কেউ হাত ধরবে নাকি, তবু সুদমা বিপ্রের যখন হাত ধরেছে এ বুঝতে পেরেছে। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ বর্ণনা করছেন ভগবান কৃষ্ণ সুদমাকে ওইভাবে রেখে দিয়েছিলেন যাতে ওনার স্ত্রী ওনাকে চিনতে পারে, তাহলে তো কেউ কারোকে চিনতে পারতো না, তাই না? সুদমা যদি ওই রকম ওনার বেশভূষা সব পরিবর্তন হয়ে যেত, রূপ পরিবর্তন, তো স্ত্রীও তো চিনতে পারতো না, কমপক্ষে একজন ওরকম থাক আর একজন চিনতে পারুক। তো সুদমা কিন্তু স্ত্রীকে চিনতে পারেনি, কিন্তু স্ত্রী সুদমাকে চিনতে পেরেছে। তারপরে ভাগবতের যে বর্ণনা যে সুদমা বিপ্র এবং ওনার স্ত্রী এই এত ঐশ্বর্য পেয়ে বিন্দুমাত্র ভক্তিপথ থেকে বিচ্যুত হয়নি, সারা জীবন পূর্ণরূপে ভগবানের সেবায় নিমগ্ন হয়ে আনন্দিত চিত্তে সেবা করে ওনারা ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। এই হচ্ছে ভগবানের অপূর্ব লীলা, এই হচ্ছে ভগবানের ঐশ্বর্য। ভগবান যখন কেড়ে কেড়ে শ্রীধরের থেকে খায়, এটা ভগবানের ঐশ্বর্য। অভক্তর ভাবে কি মহাপ্রভুর, কি মহাপ্রভু কি গরিব হয়ে গেছে নাকি, না, এইটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য। যাই হোক, আগামী কয়েকদিনের মধ্যে জন্মাষ্টমী, 26 তারিখে আপনারা আরও অনেক ভক্তের থেকে আপনারা অনেক লীলা কথা মহিমা আপনারা শ্রবণ করবেন, আর এইভাবে আমরা মানব জীবন সার্থক করব ভগবানের লীলা, ভগবানের নাম প্রচারের মাধ্যমে নিজে ভালো ভক্ত হওয়ার চেষ্টা করব এবং অপরকে ভালো ভক্ত হওয়ার জন্য সহযোগিতা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সুদমা কৃষ্ণ কি, শুল প্রভুপাদ কি, ইস্কন গুরুবৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি,
নিতাই গৌর প্রেমানন্দে অসজয় হরে কৃষ্ণ গোপাল প্রভু কী।